প্রিয় দর্শক, সংসদের বাজেট অধিবেশনে সংসদ কিন্তু অনেকটা সংসদীয় রূপে ফিরেছে। এই কথাটা বলার কারণ, গতকালকেই আমরা কিন্তু দেখেছি সংসদে দাঁড়িয়ে খোদ সংসদীয় সরকারি দলের একদম বর্ষীয়ান নেতা কিন্তু অভিযোগ করে উঠলেন যে প্রশাসনের হাতে অর্থাৎ আমলাদের হাতে নাকি এমপিদের ক্ষমতা চলে গেছে, এবং বর্তমান বিরোধী দল বলছে ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে। স্বতন্ত্র এমপিরা তারা বলছেন দেশ চালাচ্ছে কারা, আসলে দেশে রাজনীতিকরণ নেই, বিরাজনীতিকরণ হয়ে গেছে। এখন এত এত প্রশ্নের মুখে দাঁড়িয়ে সাধারণ মানুষ তো দুটো প্রশ্ন তুলতেই পারে, দেশ চালাচ্ছে কারা এবং নেতাদের হাত থেকে রাজনীতি কি করে উধাও হয়ে গেল। আমি সময় ইসলাম, ম্যাট্রিসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় বেলা শেষে ফিরে এসে। আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হচ্ছেন হারুনা রশিদ এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মজিবুল হক চুন্নু এমপি জাতীয় পার্টি। আমি দুজনকেই আজকে ম্যাট্রিসাম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। দুজন তো একজন সাবেক বিরোধী দল, একজন বর্তমান বিরোধী দল, কিন্তু যা প্রশ্ন করব হয়তো দুজনের জন্য একই হয়ে যাবে। আমি আলোচনাটা তাহলে শুরু করি বর্তমান বিরোধী দলকে দিয়েই। মজিবুল হক চুন্নু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যে জায়গাটি প্রথমে জানতে চাই, যে গতকালকে আমরা সংসদ দেখেছি অনেকখানি সংসদীয় রূপে ফিরেছে, অর্থাৎ অনেক অভিযোগ এবং সংসদে অনেক বিতর্ক অনেক কথা শুনলাম, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা জানতে চাই আপনার কাছে, যে সংসদ তো নীতি নির্ধারণের জায়গা, এবারে সংসদ কতটা সংসদীয় রূপ ধারণ করলো, এবং তার সঙ্গে আরেকটি কথা যেটা জানতে চাই, এমপিরা কেন মনে করছেন যে আমলারা সরকারকে বেশি গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে আমলারা, কেন এটা মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এবং আজকে যিনি আলোচক আছেন আমার সাথে জনাব হারুনুর রশিদ, তাকে ধন্যবাদ, একজন ভালো বক্তা। আর দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য চ্যানেল লাইক কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আসলে বাজেট অধিবেশন চলছে, পার্লামেন্ট হিসেবে আমি জানি যে আসলে সংবিধান আইনে তো বাজেট নামক কোন শব্দ না, সংবিধানের এই 81 অনুচ্ছেদ অনুযায়ী এটা মেইন অর্থবিদ, কিন্তু সমস্যা হলো যে অর্থবিদ সম্পর্কে মানে অর্থমন্ত্রী যারা বাজেট বক্তৃতা দেন সেই বক্তৃতা অর্থবিদ সম্পর্কে খুব একটা আলোচনা থাকে না। বেশিরভাগ আলোচনা তারা কি করেছেন, কি সফলতা এবং কি করবেন, এই রাজনৈতিক বক্তব্যই থাকে। আর এছাড়া এই বাজেট আমরা যে অর্থ বিল নিয়ে আসলে পার্লামেন্টের মেম্বার যারা তারাও খুব একটা বেশি এটা নিয়ে আলোচনা করেন না, কারণ আমাদের একটা রেওয়াজ হয়ে আসছে যে আমরা বাজেট বক্তৃতা এই বক্তৃতার সঙ্গে দুই দল সঙ্গে সবাই আমরা পলিটিক্যাল বক্তব্যটা বেশি আনি, যেটা আমি মনে করি ঠিক না। এক আর দুই নম্বর হইল আসলে এই যে বলছেন আমলা, এটা আমি এখানেই বলি, সংবিধান আমাকে কোনো ক্ষমতা দেয় নাই এই বাজেটে, বাজেট তৈরিতে আমার কোনো ভূমিকা রাখা। আমাদের সংবিধানে পার্লামেন্টের মেম্বাররা বাজেট তৈরির ভূমিকায় কোনো তার ক্ষমতা এবং সুযোগ নাই, এটা আমি পার্লামেন্টে বলছি। কারণ আমাদের শুধুমাত্র এই ইন গ্রুপ, হ্যাঁ গ্রুপ অনুযায়ী এই বাজেট গ্রহণ করা বা বর্জন করার একমাত্র অধিকার, আর কোন অধিকার নাই। এই যে বাজেট তৈরি হয়, সে বাজেট তৈরি সম্পর্কে কোন এমপি সরকারি দল বিরোধী কারো কোনো ভূমিকা নাই, এবং কেউ জানেও না বাজেট কিভাবে তৈরি হয়, মানে কোনো পরামর্শই এমপিদের কাছ থেকে নেওয়া হয়নি, কখনোই নেওয়া হয় না বা নেওয়া নিলেও এটা আমি সেটা বলছি না, নেওয়া হয় চাওয়া হয় সেটা আমি দিলাম, চাইলো এতে কিছু আসে না, আমার কোনো ভূমিকা নাই। আচ্ছা, এজ এ মেম্বার পার্লামেন্ট পাবলিক প্রতিনিধি হিসেবে বাজেট তৈরিতে আমার কোনো সক্রিয় ভূমিকা নাই। দয়া করে অর্থমন্ত্রী আমার কাছে জিজ্ঞাসা করলেন যে হ্যালো মিস্টার মেম্বার পার্লামেন্ট, আপনার কি সাজেশন? আমি বললাম এই সাজেশন, একটা পাবলিকের মতো, কিন্তু আমার এখানে কোনো ভূমিকা নাই পাবলিক প্রতিনিধি হিসেবে। এই বাজেটটা তৈরি করে 100% আমলারা। আমি তো মনে করি বাজেটের ভিতরে কি আছে সম্পূর্ণভাবে অর্থমন্ত্রী নিজে জানেন কিনা সন্দেহ, কারণ আগের বাজেট দেখে এই পার্লামেন্ট যারা নাকি আপনার সরকারি অফিসার তারাই তৈরি করেন, শুধুমাত্র হয়তো বা ট্যাক্সের বিষয়টা আপ ডাউন কোথায় হবে, এই যুগ হবে কিনা বিয়োগ হবে, সেটা হয়তো পলিটিক্যালি সিদ্ধান্ত হয়, আর বাকি কাজ করে আমরা। তা আমরা তো আমাদের যে আইন অনুযায়ী আসলে আমাদের আমলাদেরকে অনেক পাওয়ার দেওয়া আছে। আপনি দেখেন এই যে আমলা বলছেন গতকাল যে আমাদের তোফাল ভাই বললেন, এটা তো উনি কালকে বললেন, আমি আরো এক বছর আগে বলেছি পার্লামেন্টে যে যখন আমাদের গত বছর
এই তো বড় একটা মহামারী আরম্ভ হলো জি এই যে আপনার করোনা ভাইরাস যে মহামারী আরম্ভ হলো সমস্ত এমপি আমরা এলাকায় গেলাম এই রিস্কের মধ্যে আমরা কাজ করলাম হঠাৎ দেখলাম গভর্নমেন্ট দায়িত্ব দিলেন যে একজন সরকারি অফিসার মানে সচিব তিনি জেলার দায়িত্ব থাকবেন তিনি কোঅর্ডিনেট করবেন এই যে এই ভ্যাকসিনের বিরুদ্ধে যে অভিযান এই সম্পর্কে যে কাজ করার সেখানে এমপিরা কি উপদেষ্টা আরে আমি কিসের উপদেষ্টা আমি পার্লামেন্টে বলেছি মানে প্রধানমন্ত্রী আপনি তো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আপনি তো আপনারা তো বলেন গণমুখী দল তাহলে আপনার দলে কি এমন কোন জেলা একজন এমপিও নাই যাকে আপনি বিশ্বাস করেন যে এটা কি এই করোনা ভাইরাসের সময় গণতান্ত্রিক দল বলে তারা দাবি করেন যে দাবি করেন তাদের এই কাজটি করা মোটেও ঠিক না কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হলো যে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা মনে করি যে পার্লামেন্টারি যে সিস্টেম সেই সিস্টেমকে স্ট্রং করতে হবে সেই সিস্টেমকে স্ট্রং করতে হলে তাহলে জনপ্রতিনিধি গুরুত্ব দিতে হবে এবং জনপ্রতিনিধি তো দেশ চালাবেন যায় দায়িত্ব যেহেতু জনপ্রতিনিধিদের কাজেই প্রত্যেকটা জায়গায় জনপ্রতিনিধিদের বেশ কিছু নীতি নির্ধারণী প্রশ্নে অংশ থাকা উচিত আমি জানি না আওয়ামী লীগ গত এই টার্মের আগের টার্মে যেটুকু আওয়ামী লীগ তারা তাদের জনপ্রতিনিধির মাধ্যমে কাজ করাতো এই টার্মটা কেন জানি সরকার আমার মনে হয় কেন জানি জানি না 2000 এই আপনার 19 সালের পর থেকে 19 সাল থেকে এখন পর্যন্ত গভর্নমেন্ট মনে হয় যে গভর্নমেন্ট অফিসারদের প্রতি তারা ডিপেন্ড হয়ে গেছেন এটা কি আওয়ামী লীগ কি জনগণ কাছ থেকে দূরে সরে গেছে তার কি এরকম মনে করছেন কিন্তু আমি তো মনে করি যে তারা এরকম মনে করা উচিত না আপনার মনে হচ্ছে যে সরকার অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের থেকে দূরে সরে গেছে সেই কারণে তারা প্রশাসনের কাছে চলে গেছে এটা আপনার মনে হচ্ছে জি অ্যাক্টিভিটিজ এর কারণে আমি একটু যেন হারুন রশিদের কাছে যেতে চাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা বাজেটে জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নেই করোনাতেও কোনো কিছু করবার নেই সবকিছু প্রশাসন করছে অর্থাৎ আমলারা করছে এই অবস্থাটা কি করে দাঁড়ালো আপনার চোখে আপনি এটাকে ব্যাখ্যা করবেন কি করে কেন এই দূরত্ব হয়ে গেল কেন এমপিরা গুরুত্ব হারালেন এ অথচ অথচ সংবিধানে কিন্তু আপনারা সর্বময় ক্ষমতার অধিকারী ধন্যবাদ আজকের চ্যানেল আই টু দি পয়েন্ট অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য এবং এখানে আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদে বিভিন্ন সময় খুব ভালো আলোচনা অংশগ্রহণ করেন জনাব মুজিবুল হক চুন্নু মাননীয় সংসদ এবং আজকে যারা এই অনুষ্ঠানটি দেশ বিদেশে যারা দেখছেন সকলের প্রতি শুভেচ্ছা রইল আসলে এখন বাজেট অধিবেশন চলছে যেটা চুন্নু ভাই বললো যথার্থই বলেছে যে বাজেট অধিবেশনে সাধারণ আলোচনা চলছে সাধারণ আলোচনার অংশ হিসাবে গতকাল আপনার আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিক জনাব তোফায়েল আহমেদ যে বিষয়টি রেজ করেছে পরবর্তীতে জনাব কাজী ফিরোজ রশিদ মাননীয় সংসদ উনি আবার ওখানে আর একটু ঘি ঢেলে দিয়ে ওটাকে আর একটু বেশি উত্তপ্ত করেছে এইটি আজকে টক অফ দ্য কান্ট্রিতে গতকালকে থেকে পরিণত হয়েছে যেটা গতকালকে থেকে আজও আমরা বিভিন্ন মিডিয়ায় এবং আজও সংসদে বিভিন্নভাবে আলোচনা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এই রাষ্ট্রের কিন্তু আপনার যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ নিঃসন্দেহে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য নির্বাহী বিভাগ প্রধান হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের যারা বিভিন্ন কর্মরত দায়িত্বে রয়েছেন তারা যত স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে রাষ্ট্র দায়িত্ব পালন করতে পারবে তত রাষ্ট্র ভালো চলবে এখন বিষয়টা হচ্ছে কেন গতকাল তোফায়েল আহমেদ সাহেব কথাটা বলেছেন এটা তো আরো আগে বলা উচিত ছিল তার কারণ ওনার বিবেকের জায়গা থেকে ইনি কথাটা বলতে বাধ্য হয়েছে এবং 2014 সালে যেহেতু বাংলাদেশে আপনার একতরফা নির্বাচন হয়েছে এখানে কোনো বিরোধী দল অংশগ্রহণ করে নাই এবং সেটা 5 বছর মেয়াদ অতিক্রান্ত হয়েছে 2018 সালে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী জাতীয় নির্বাচন সেভাবে অনুষ্ঠিত হয়নি সেখানেও আপনার রাতের দিনের ভোট রাত্রে হয়ে গেছে এবং পরবর্তীতে আজকে যে বিভিন্ন স্থানীয় পরিষদ নির্বাচন উপনির্বাচন গুলো হচ্ছে দেখেন এখানে সব বিনা ভোটে সব নির্বাচিত হচ্ছে ফলশ্রুতিতে আজকে কিন্তু রাজনীতিতে একটা ব্যাপক সংকট বিদ্যমান দেশে এটা কোনো সন্দেহ নাই গণতান্ত্রিক সংকট একটা রাজনৈতিক সংকট দেশে এখন চরম ভাবে বিদ্যমান কিন্তু জনাব হারুন রশিদ এই গণতন্ত্র এবং সংকটের কারণে আপনারা কি কিছুটা দায়ী না এই যে নির্বাচন বর্জন করেন এটাও তো গণতান্ত্রিকহীনতার আরেকটা নির্বাচন তো বর্জন আমরা করি না 2018 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার পর আপনার স্থানীয় পরিষদগুলোতে নির্বাচন করছিলাম কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যে চিত্র দেখা গেল নির্বাচন কমিশনের যে দায়িত্ব নির্বাচন বাংলাদেশের প্রশাসন যন্ত্রের যে দায়িত্ব ভোটারদেরকে নিরাপত্তা দেওয়া আপনার প্রার্থীদের নিরাপত্তা দেওয়া প্রচার প্রচারণায় যে নিরপেক্ষতা অর্জন করা এই জায়গাগুলো আজকে নাই
এখন এখানে যদি আমাকে আপনি বলেন যে অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় আমাকে অবস্থান নিতে, এটা তো সম্ভব না। এটার জন্য তো আমরা দেশ স্বাধীন করিনি, বা এটার জন্য আমরা 80-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলন করিনি, আমরা ভোটের অধিকার ভাতের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী আজকে তিনি ওই আন্দোলনে শরিক ছিলেন। এখন বিষয়টি হচ্ছে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা, কেন গতকালকে এই বিষয়টা আপনার এই পর্যায়ে এসেছে, আপনি লক্ষ্য করবেন যে এতদিন আসলো না। গত বছর 2020 সালে আপনার মুজিব বর্ষের প্রথম বর্ষ উদযাপন শুরু হয়েছিল এবং জেলা প্রশাসক পুলিশ সুপাররা জেলায় আমি বলবো একেবারে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু মুজিব বর্ষ উদযাপনের জন্য জেলা উপজেলা পর্যায়ে পুরো কর্মসূচি ছিল না, সমস্ত সরকারি প্রোগ্রাম এই মুজিব বর্ষ সারা দেশব্যাপী প্রোগ্রাম জেলা প্রশাসকরা উপজেলা ইউনিয়নরা এই আয়োজন গুলো করেছে এবং সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে যেটুকু রাজনৈতিক সমর্থন দেওয়া বা সহযোগিতা করা সেটুকু করেছে। ফলশ্রুতিতে আজকে হয়েছে কি, রাজনীতির জায়গাগুলো কিন্তু আজকে একটা ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু তোফায়েল আহমেদ সাহেব যারা যৌক্তিক ভাবে বলেছেন যে এবং কাজী ফিরোজ রশিদ যৌক্তিক ভাবে বলেছেন, আমি বলবো যে আজকে এমপিদের যে জনপ্রতিনিধি হিসাবে যে দায়িত্ব, অতীতে জেলা মন্ত্রী বলেন বা মন্ত্রীদেরকে বিভিন্ন জেলা দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার যে গুরুত্ব সেটা কিন্তু এখন আপনার আমলাদেরকে দিয়ে দিচ্ছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সিলেকশনের মাধ্যমে পার্লামেন্ট গঠন করছেন, সিলেকশনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করছেন, উনি মনে করছেন যে রাষ্ট্রের এই কাজগুলো মানে কর্তৃত্ববাদী শাসন যে কোনো দেশে, আমি বাংলাদেশের কথা শুধু না আপনি সারা বিশ্বে যদি দেখেন যে কর্তৃত্ববাদী শাসন যখন একটা জায়গায় রূপ ধারণ করে তখন কিন্তু স্বাভাবিক কারণে আপনাকে এই আমলাদের উপরই আপনাকে নির্ভরতা বেড়ে যায়। কারণ আজকে আমি শেষ করি আপনার আজকে আপনি দেখবেন যে যেহেতু এই নির্বাচন গুলো সরকারের ইচ্ছা অনুযায়ী বাস্তবায়ন করার জন্য প্রশাসনের যা দায়িত্বে রয়েছে, আইন প্রকাশের দায়িত্বে রয়েছে, তারা সুচারুরূপে কাজটা সরকারকে সরকারের নির্বাহী বিভাগের প্রধানের ইচ্ছা অনুযায়ী করে দিয়েছেন, স্বাভাবিক কারণে এখন তারা যেভাবেই বলুক তারাই এখন কর্তৃত্ব, তারাই এখন আপনার এলাকায় অনেকগুলো যুক্তি দেখালেন এবং বাস্তবতাও আপনি দেখিয়ে দিলেন যে কি কারণে এই দূরত্ব এবং এদের গুরুত্ব কমে যে তাদের গুরুত্ব বেড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা আপনি বলছেন বর্তমান সরকার ইলেকশনের মাধ্যমে না সিলেকশনের মধ্যে এসেছে, সরকারি দলের কেউ থাকলে হয়তো কাউন্টার ভালো করে জবাব দিতে পারতো। কিন্তু আমি আমার সাংবাদিকতার জায়গা থেকে একটু জানতে চাই, আপনি বলছেন যে সিলেকশনের মাধ্যমে এসেছে, ইলেকশন হয়নি, কিন্তু আপনি তো ইলেকশন করেও এসেছেন, তাহলে আপনি কেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে জায়গাটা এতদিন পর তোফায়েল আহমেদ সাহেব বললেন, কাজী ফিরোজ রশিদ বললেন, স্বতন্ত্রের আরেকজন এমপি বলেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি তরুণ একজন সাংসদ হিসাবে এই যে আওয়াজটাও কেন তুলেননি? কারণ আপনি তো ইলেকশন করে এসেছেন, আপনি কি এমপি হিসাবে কোথাও এই অভাবটা বোধ করেননি কিংবা করছেন না? যে ধন্যবাদ, আমি তো অবশ্যই যে আমি আপনাদের মজিবুল হক শূন্য, উনি এখন তো বিরোধী দলের দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু যথার্থই বলেছেন, উনি গত বছরই বলেছেন একথা, উনি গত বছরই বলেছেন। এবং আমরা তো আসলে পার্লামেন্টে খুবই আমাদের অন্যান্য বিরোধী দলের সদস্যরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কি মানে অভাবিত মানে কি অবস্থায় থাকে এটা বলার অপেক্ষা রাখে না। এবং বাস্তব আপনি যেটা বলছেন যে আমি নির্বাচনের মাধ্যমে হয়েছি, এই যে গত উপনির্বাচন দুটো হলো বাংলাদেশে, এখন চিন্তা করতে যে 50 বছর আমাদের পূর্তি, আপনার বিনা ভোটে নির্বাচিত হচ্ছে এমপিরা ঢাকার মতো জায়গায়, কুমিল্লার মতো জায়গায়, সিলেটের মতো জায়গায়, এই যে উপনির্বাচন গুলো সেখানে আপনার কোনো প্রার্থী নাই, তার মানে বুঝতে হবে যে নির্বাচন ব্যবস্থার প্রতি জনসাধারণের বা বিরোধী রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছি জি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, নির্বাচন দাঁড়িয়ে আমি করবো কি, কিন্তু ক্ষমতা চেয়ার তো কারোর জন্য অপেক্ষায় থাকে না, আমি ভোট দাঁড়ালো হারবো না দাঁড়ালো একই রে, কিন্তু ক্ষমতা চেয়ারটা তো কারোর জন্য বসে থাকে না, ওই চেয়ারে তো কেউ না কেউ বসবে, সে কেউ গোল দিয়ে হোক কেউ গোল ছাড়াই হোক বসবে, বসবে একজন বর্ষিয়ান রাজনৈতিক রাশেদ খান মেনন দায়িত্ব থাকা অবস্থায় বলেছিলেন কিছুদিন পর আজান দিয়েও মসজিদের মাইকে আজান দিয়েও ভোটার রাখে কিন্তু ভোট কেন্দ্রে আনা যাবে না, বাস্তবতার কারণে কিন্তু কথা বলছি। তাহলে আজান দিয়েও যদি ভোটারদেরকে না আনা যায়, আপনারাও প্রতিদিন নির্বাচন বর্জন করছেন স্থানীয় থেকে শুরু করে বাইরে, তাহলে আপনারা জনগণকে নিয়ে কি করে আনবেন? না না, আমি ওই প্রশ্ন জায়গায়, আজান দিয়েও যদি ভোট কেন্দ্রে ভোটার না আনা যায়, তাহলে আপনারা গণতন্ত্র ফেরাতে জনগণকে কি করে কোন কি আওয়াজ দিয়ে আনবেন? আমি প্রশ্নটি রাখছি, আমি মজিবুল হক চুন্নুর কাছে যেতে চাই। মজিবুল হক চুন্নু, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? আপনারা কিন্তু সংসদে বলছেন যে দেশে রাজনীতি নেই, দেশে একটা বিরাজনীতিকরণ হয়েছে, কিন্তু এই রাজনীতি না থাকার কারণে আবার অনেক পক্ষ বলছে কিন্তু যে দেশে রাজনীতি না থাকার লাভটা কিন্তু জাতীয় পার্টির হয়েছে, দুইবার তারা প্রধান বিরোধী দলে আছেন, এবং যদি সত্যিকার অর্থে রাজনীতি গণতন্ত্র থাকতো তাহলে কিন্তু জাতীয় পার্টি এই অবস্থানে থাকতো না। তাহলে কি রাজনীতি না থাকাটাতে কি আসলে জাতীয় পার্টি লাভবান?
হ্যাঁ, প্রথম হলো যে রাজনীতি যদি না থেকে থাকে সেটার জন্য কি আমরা দায়ী? না, আপনারা অবশ্য রাজনীতি না থাকলে না থাকাটার জন্য আপনারা যেমন লাভবান এবং রাজনীতি নাই সেটার জন্য আপনারা লাভবান, এটা অনেকের কথা। রাইট রাইট, আমি একটা এক্সাম্পল দিই। যখন 91 সালে ইলেকশন হয়, এসএসএম যখন ক্ষমতা থেকে চলে যান, তারপরও কিন্তু আমরা 35টা সিট পেয়েছিলাম। হ্যাঁ, এবং এরপরে 96 ইলেকশনে কিন্তু আমরা অনেকগুলো সিট পেয়েছিলাম, আজকে যা সিট তার চেয়ে বেশি পেয়েছিলাম। 2001 সালেও কিন্তু আমরা প্রায় 25-30টা সিট পেয়েছিলাম। তা আমরা কিন্তু এখনো 20-25-30টা সিটের মধ্যে আছি। কাজেই একটা জিনিস আপনাকে বলি যে আমরা এরকম না যে কোন একটা রাজনৈতিক ক্রাইসিস হইলো হঠাৎ করে এসে আমরা নির্বাচন করলাম। আমরা একমাত্র দল যে আমরা বলবো যে ক্ষমতা চ্যুত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে সেই কয়টা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আর হারুন সাহেবরা অনেক বড় দল, তারা নির্বাচনে আসেন নাই বা তারা আসতে সিট বেশি পাতে পেতেন, তারা মেইন বিরোধী হতেন, সেটা হতে পারে, তারা আসেন না, সেটা আমরা দায়ী না। এখন যদি বড় দল না আসে ইলেকশন, জাতীয় পার্টি আমরা একটা জিনিস, আমরা একটা জিনিস এসএসএম আমাদের শিখিয়েছে যে নির্বাচন করতে হবে, কারণ নির্বাচন না করলে আমি কিছু করতে পারবো না। কারণ নির্বাচন আনফেয়ার হয়, সন্দেহ নাই, নির্বাচন আনফেয়ার হয়, নির্বাচনে বুট কারচুপি হয়, নির্বাচন অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে, বাট নির্বাচন করতে হবে। যদি নির্বাচন কেউ না করি, আমাদের আমার ওপিনিয়ন, আমার দলের ওপিনিয়ন, নির্বাচন যদি কেউ না করি তাহলে দেখা যাবে যে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে একটা অসাংবিধানিক অবস্থা সৃষ্টি হতে পারে, সেটাকে যাতে না হয় সেই জন্য আমরা নির্বাচন করছি। তাহলে সাংবিধানিক গতিকে অক্ষুণ্ণ রাখার জন্যই আপনারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং রাজনৈতিক দলের এটাই হচ্ছে দায়িত্ব, নির্বাচনে অবশ্যই অংশ নেওয়া। কিন্তু সেই জায়গাটা বর্জন করে বিএনপি কি ভালো করেছে না মন্দ করেছে, নাকি রাজনীতিকরণকে অনেকখানি রাজনীতির হাত থেকে দূরে সরে গেছে রাজনীতি থেকে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিএনপি? আমি এই জবাবটা আমার বোধহয় দেওয়া সমীচনা মানে হারুন রশিদ সাহেব আছেন, উনি দিবেন, উনি একজন বিএনপি অত্যন্ত ভালো নেতা। আমি তবে একটা জায়গায় আমি বলবো হারুন সাহেবের, মানে একটা কথা আমি আপনাকে একটাই বলতে চাই যে উনি যেটা বলতে নির্বাচন যে ফেয়ার হয় না, হ্যাঁ আমি উনি একমত, নির্বাচন ফেয়ার হয় না। আপনি দেখেন 91 সাল নির্বাচন হলো, তখন আওয়ামী লীগ বললো এটা এই সুপ্র কারচুপি হচ্ছে, আবার যখন 96 নির্বাচন হলো তখন বিএনপি বললো যে নির্বাচন কারচুপি হয়েছে, আবার যখন 2001 সাল নির্বাচন হলো তখন দেখা গেল যে বিএনপি ক্ষমতা গেছে, আওয়ামী লীগ বলে এটা নির্বাচন কারচুপি হচ্ছে, আবার যখন 2008 সালের 30 ডিসেম্বর ইলেকশন হলো তখনও বললো বিএনপি যে এটা নির্বাচন কারচুপি হয়েছে। অর্থাৎ 90 সালের পর থেকেও যারা নাকি যে সমস্ত বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি যারা নাকি আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং বলেছিলেন ফেয়ার নির্বাচন করবেন, তারাই কিন্তু প্রত্যেকের দল যখনই যে ক্ষমতা যায় আর যিনি বিরোধী দলের তিনি কিন্তু বলেন যে নির্বাচন সঠিক হয় না। আসলে কোন নির্বাচনই সঠিক হয় না, সব নির্বাচনই প্রশ্নবোধক। তাই যদি হয় তাহলে হারুন সাহেবকে তো জবাব দিবেন, তাহলে নির্বাচনটা ফেয়ার কিভাবে হবে? জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা মনে করছি বর্তমান যে পদ্ধতি, যে সিস্টেম নির্বাচনের, সেই সিস্টেমে আল্লাহর ফেরেশতা আসলেও সেখানে নির্বাচন ফেয়ার হবে না। একমাত্র নির্বাচন সিস্টেম পরিবর্তন করতে হবে। পৃথিবীর অনেক দেশে এখন সেই সিস্টেমটা কি পরিবর্তন করতে হবে, সিস্টেমটা কি পরিবর্তন করতে হবে, সেটা আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে একটা প্রস্তাব আছে। আচ্ছা, এটা এসএস সাহেব তাকে দিয়ে গেছিলেন, সেটা হলো প্রতিনিধিত্বমূলক নির্বাচন, অর্থাৎ ব্যক্তিকে ভোট না দিয়ে দলকে ভোট। আচ্ছা, ব্যক্তিকে ভোট দিবে না, দলের প্রতীককে ভোট দেবে, দল ঠিক করবে সেই মানে পার্সেন্টেজ অনুযায়ী তারা এমপি। কিন্তু মজিবুল্লাহ চুন্নু সাহেব, হারুন সাহেব তো এটাও বললেন যে এই সংসদ হচ্ছে বিনা ভোটের সংসদ, আপনি তো নিজে এই সংসদের একজন সংসদ সদস্য, আপনি জবাবে কি দিবেন, এই সংসদ কি বিনা ভোটের সংসদ? আমি জবাব একটাই দিব, হারুন সাহেব যদি নিজে বিনা ভোটে হয়ে থাকেন তাহলে আমি এটা এগ্রি করি, যদি উনি বলেন যে উনি বিনা ভোটে হয়েছে তাহলে আমি এগ্রি করি, আর যদি বলেন যে উনি বিনা ভোটে হন নাই তাহলে আমি এগ্রি করি না, এটা হন উনি জবাব দেবেন। জি, প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমাদের কিন্তু ম্যাটার্স টু দ্য পয়েন্ট আমাদের যতগুলো চ্যানেল আর ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন। আমরা আশা করছি আপনারা সেখানে আমাদের সাথে সংযুক্ত হয়ে যাবেন, আমাদের আলোচনা সেখানে কিন্তু চলছে। বলছি যে প্রশ্নটি আপনার কাছে রেখেছেন মজিবুল হক চুন্নু, যে আপনি কি বিনা ভোটের সংসদ, সেই উত্তরটা আগে কি দিবেন? আপনি তো বলছেন যে বিনা ভোটের এটা সংসদ। জি, আজকে যেটা বিষয়টা আপনারা প্রথমে প্রশ্ন করেছিলেন যে নির্বাচন যদি বর্জন করি তাহলে আমাদের এই সংকটটা আরো ঘনীভূত হবে এবং এটা উত্তরণের পথ কি? অবশ্যই এখানে আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু বলছে যে নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সরকার পরিবর্তনের একমাত্র উপায়, এছাড়া অন্য যে কোনো উপায় হচ্ছে অসাংবিধানিক পথ, এটা আমাদের সংবিধান বলছে, সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না। ভালো কথা, আমরা এরশাদ যখন 82 সালে ক্ষমতা নেওয়ার পর দীর্ঘ 9 বছর আমরা বাংলাদেশের সকল বিদ্রোহী বিরোধী দল, একপর্যায়ে আওয়ামী লীগও এসে যোগ দিয়েছে এবং সকল বিরোধী দল আমরা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার দাবিতে আন্দোলন করেছি,
91 তে এসে ধরেন যে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছে, নির্বাচন তারপর থেকে হওয়া শুরু হয়েছে এবং তারপরে বিএনপি ক্ষমতায় আসলে একই দাবি উঠেছে যে না নির্বাচন ফেয়ার সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য নিরপেক্ষ সরকার অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে বিল সংসদে আনা হয়েছে, নিরপেক্ষ ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, তার মধ্যে দুটো নির্বাচন হয়েছে, 96 সালে হয়েছে এবং 2001 এ হয়েছে, এবং সেটার মধ্যে কিছু ত্রুটি গলত সেটা নিয়েও সমস্যা তৈরি হয়েছে, যার ফলে 1-11 এসছে এবং পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেইটা একেবারেই টোটাল নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাটাকে উঠিয়ে দিয়ে সেইখানে আপনার তারা পঞ্চদশ সংসদের মধ্যে নিজেরাই ক্ষমতায় থেকে নির্বাচন এখন এস্টাবলিশ হয়ে গেছে যে পঞ্চদশ সংসদের উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগের ক্ষমতাকে কুক্ষিগত করা। এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচন সিস্টেম পরিবর্তনের কথা বলেছিলেন, আলোচনা হতে হবে এখানে আমাদের বিশিষ্ট নাগরিক রাজনৈতিক দল, এখন আপনি আলোচনায় বসবেন না, আপনি যে পরিবর্তন করতে চান, হ্যাঁ ক্ষমতা থেকেও কিন্তু সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, যারা ক্ষমতায় রয়েছে সারা পৃথিবীতে তো উন্নত বিশ্বগুলো তো হচ্ছে না, আগে আমাকে আমার মাইন্ড সেটআপটা ঠিক করতে হবে, এই প্রশাসন দিয়ে এই রাষ্ট্রযন্ত্র দিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এর এরাকে দিয়ে এরা তার আকাশ থেকে ফেরেস্তার নামে আসে আমাদের ভোট সুষ্ঠু করে দিবে না, এরাকে দিয়ে করা সম্ভব, এটা আপনাকে আগে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি হেরে যাব, আমাকে হেরে যাওয়ার মতো আমার মানসিক প্রস্তুতি থাকতে হবে, আমি ভোটাররা ভোট নিরপেক্ষভাবে দিতে পারবে, এজেন্টরা ভোট কেন্দ্রে থাকতে পারবে, প্রার্থীরা নিরাপদে তাদের নিয়ম অনুযায়ী তাদের প্রচার প্রচারণা চালাতে পারবে, সঠিকভাবে ভোট কাউন্ট হবে, এই যে হ্যাঁ আপনার এখানে 5% ত্রুটি হতে পারে, 10% হতে পারে, কিন্তু যদি 100% আপনার ত্রুটি হয় তাহলে তো সেখানে আপনি কি এটা সমাধান পরামর্শ নেবেন, এই জন্য সর্বপ্রথম যেটা দরকার যে হ্যাঁ অবশ্যই সিস্টেমের পরিবর্তনের পরিকল্পনা করা যেতে পারে, এখন ডিজিটাল প্রযুক্তি এসে গেছে, উন্নত বিশ্বগুলোতে আপনার ডিজিটালি ভোট দেওয়া হয়, ইভিএম নিয়ে অনেক প্রশ্ন আছে, আমরা সরাসরি আমরা আপনারা তো ইভিএমই মানেন না, আপনারা তো এখন পর্যন্ত ইভিএম কেই বিএনপি স্বীকার করেন না, আমরা ডিজিটালি অন্যান্য উন্নত বিশ্বে আপনারা ডিজিটাল পদ্ধতির কথা বলছেন জনাব হারুন আর রশিদ, কিন্তু কখনো আজ পর্যন্ত না মানার কারণটা হচ্ছে কি, ইভিএম কে আপনারা স্বীকার করেন না, তার কারণটা হচ্ছে না মানার কারণটা হচ্ছে কি, না মানার কারণটা হচ্ছে যে আপনার নির্বাচন ব্যবস্থার সাথে যারা জড়িত নির্বাচন কমিশন সেটা যদি তারা আস্থা তৈরি করতে না পারে, রাজনৈতিক দলগুলোর কাছে যদি তারা আস্থাশীল না হয়, তারা তাদের যে উপর দায়িত্ব সাংবিধানিক সে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা যথাযথ দায়িত্ব পালন না করতে পারে, তাহলে তো আপনি ইভিএম কোন কথা, আরো অন্য কোন প্রক্রিয়া দিলে আমি অন্য প্রসঙ্গে, জি আমি বুঝতে পেরেছি, আমি 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 এই প্রসঙ্গে আর আলোচনা বাড়াতে চাই না, জি আমিও আমিও বাড়াতে চাই না, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই, আমি প্রস্তাব করছি যে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ দেশে শুধু নাগরিকদেরকে নিয়ে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আলোচনা হওয়া দরকার, কিন্তু এই যে আপনারা যেটা বলছেন যে সিস্টেমের দরকার, সিস্টেম পাল্টানো দরকার, আলোচনায় বসা দরকার, কিন্তু জাতীয় পার্টি মুজিবুল হক তুন্নু কিন্তু বলেছেন এই যে রাজনৈতিক অনাস্থা, ভোট নিয়ে অবিশ্বাস এবং এত দূরত্ব, আল্লাহ স্বয়ং ফেরেশতাও যদি মাটিতে নেমে আসে ভোটের সুষ্ঠু গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটা কিন্তু একটা মুজিবুল হক তুন্নু সাহেব বলেছেন, আমি জানি না তাহলে কোন গ্যারান্টির উপরে আপনারা ভরসা করে বলছেন যে আলোচনা টেবিলে বসেই আপনাদের আস্থা ফিরবে, এখানে অনাস্থা তৈরি হয়েছে কোন কথা, জি এখানে অনাস্থাটা তৈরি হয়েছে আপনার সরকারি দল যারা আওয়ামী লীগ এবং বিরোধী দল ধরেন যে বিএনপি, এই একে অপরের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা দূর করার জন্য আপনাকে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেমন তত্ত্বাবধায়ক সরকার আমরা সবাই একমত, সেই অনাস্থার জায়গাটা দুটো দল বলে বসে তৈরি শেষ করলেই তো পারে, ক্ষমতায় থাকা অবস্থায়, জি এটা তো দুটো মাননীয় প্রধানমন্ত্রী 18 সালে জি জাতিকে আশ্বস্ত করলো আপনারা ভোটে আসেন, কিন্তু আসলে তো ভোট হয়নি, জি আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে দেখেন আসলে তো ভোট হয়নি আপনি বলছেন আজকে রাষ্ট্রীয়, জি আমি আমি হারুন রশিদ আপনি এই এই আলোচনা থেকে বেরিয়ে আসছেন, জি আমি এই আলোচনা আর একদম এগোতে চাই না, আমি আমার মূল প্রসঙ্গ থেকে বহু দূরে চলে গেছি, জি আমি ভুল প্রসঙ্গ থেকে বহু দূরে চলে গেছি, মুজিবুল হক চুন্নু আমি আপনার কাছে আবার ফিরতে চাই, আমি আবার ফিরব হারুন রশিদের কাছে, মুজিবুল হক চুন্নু আমি যেটা জানতে চাই যে সরকার বিশ্বাস করছে আমলাদের, জনপ্রতিনিধিদেরকে জনগণকে বিশ্বাস করছে, জনগণ বিশ্বাস করছে কিনা এটা তো মেজারমেন্ট করা, বিশ্বাস করে জনগণ আপনাদের উপর আস্থা রাখে, আমার তো মনে হয় কারণ আপনি আমার এলাকায় যান, আমার এলাকার মানুষ দিয়ে আমাকে আপনি দেখেন একটু যাচাই করে দেখবেন, আমি এখানে বসে বলছি আমার এলাকা কিশোরগঞ্জ 3 করিমস্তাল, আপনি 100 জন মানুষকে জিজ্ঞাসা করলে যদি 50 জন মানুষে আমার সময় খারাপ বলে আপনি বলেন তাহলে আমার মনে হয় আমি রাজনীতি না করাই উচিত। একটা জিনিস আপনাকে বলি যে জনগণ আমাদেরকে মানে কি না সেটা তো একমাত্র মাপার জায়গা হইলো নির্বাচন, নির্বাচন ছাড়া তো আপনি বুঝবেন না যে আমাদেরকে জনগণ চায় কি না, কারণ ইলেকশনই একমাত্র মাধ্যম যেটা একটি দল বা দলের যিনি এমপি ক্যান্ডিডেট হবেন বা যিনি আছেন তাকে তারা
পছন্দ করে কিনা, সমর্থন করে কিনা। নির্বাচন ছাড়া আমাদের আসলে অন্য কোনো এমপিদের সম্পর্কে আপনার মতামত অন্য কোনো সিস্টেম এখন পর্যন্ত নাই। যদি কোনো সিস্টেম থাকে তাহলে ভালো। আমি হারুন সাহেব একটা কথা জবাব দিতে চাই, 96 এবং 2001 সাল ইলেকশন কিন্তু ক্যাটেগরি গভর্নমেন্ট আন্ডার হয়েছিল। 96 ইলেকশনে ক্যাটেগরি গভর্নমেন্ট আন্ডার হওয়ার পরেও যারা ক্ষমতা আসছিলেন তারা বলেন যে ইলেকশন ভালো হয়েছে, যারা আসেন নাই তারা বলেন যে ইলেকশন কারচুপ হয়েছে। আবার 2001 সালেও যারা ক্ষমতা আসছেন তারা বলছেন ভালো ইলেকশন হয়েছে, যারা আসেন না তারা বলেন কারচুপ হয়েছে। তাহলে ক্যাটেগরি গভর্নমেন্ট আসলেও যদি ইলেকশন নিয়ে প্রশ্ন আসে, আসলে আমার যেটা মনে হয় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অবিশ্বাস এত, মানে এটা অবিশ্বাসের পাহাড়, এই অবিশ্বাসের পাহাড়টা সরানো আমার মনে হয় না যে সিস্টেম পরিবর্তন করা সারা সম্ভব। কিন্তু মুজিবুল হক চৌন্ন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই অবিশ্বাস্য রকমের অবিশ্বাস থাকবে ততদিন পর্যন্ত তো বোধহয় জাতীয় পার্টি লাভবান হতে থাকবে। আপনার এই কথাটা আমার জবাব, একটা জবাব আমি দেই, সেটা হলো আমি এখনো বলছি যে আমরা এখন যে কয়টা সিট আমরা আমাদের আছে 24-25টা, এর আগে ইলেকশন গুলিতে 2014 সালে আপনি বাদ দেন, 2009 সালে কিন্তু আমরা 28-29টা সিট পেয়েছিলাম, 2001 সালে কিন্তু আমরা আজকে একটা সিট বেশি পেয়েছিলাম, 96 সালেও আজকে একটা সিট বেশি পেয়েছিলাম। তাহলে আমাদের লাভ হইলো, আমাদের লস হইলো, দেখা গেল যে বিন না থাকলেও সিট আমাদের কমে আসছে যে কোনো কারণে, কি কারণে বলতে চাই না। তা আমরা দেখি যে সিট আমরা কমে আসলো, আমরা খুব একটা লাভবান হয়েছি এটা ঠিক না। তবে আমার মনে হয়, আমার মনে হয় এখন মানুষের যে অবস্থাটা, একটা কথা আপনাকে বলি, এই আমাদের হারুন সাহেব উনি বিএনপি কে কয়েকবার দেখছে দেশের মানুষ, আওয়ামী লীগকে কয়েকবার দেখছে, এখন আমাদের আমরা যে ভাবছি এখন মানুষ দেখতেছে যে না আরেকবার জাতীয় পার্টিকে দেখি। আসলে মানুষ এখন জাতীয় পার্টিকে দেখতে চায়, মানে বিরোধী দলের জায়গা থেকে জাতীয় পার্টিকে আগামী দিনে সরকারের অবস্থায় দেখতে চায়। আপনি অত্যন্ত জনপ্রিয়, অথচ আপনারা অর্থাৎ জনপ্রতিনিধিরা এলাকাতে জনপ্রিয়, তাহলে সরকারের কাছে কেন জনপ্রতিনিধিরা অজনপ্রিয় হয়ে উঠলো এবং আমলারা এতটা মর্যাদার জায়গা কি করে নিয়ে গেলো? এই দুর্বলতার জন্য দায়ী কাকে করবেন? এই দুর্বলতার জন্য দায়ী করব, দায়ী শুধুমাত্র যে আমরা তা না, দায়ী আমরাও, কারণ আমরা যারা রাজনৈতিক নেতা আছি, আমরা যারা কর্মী আছি বা আমরা যারা এমপি আছি, মন্ত্রী আছি, অনেক সময় দেখা যায় আমাদের নিজস্ব যোগ্যতার কারণে, আমাদের গার্ডসের কারণে, আমাদের যে ব্যক্তিত্বের কারণে অনেক সময় আমরা অনেকে অসহায় হয়ে যায়, অনেকে আমাদের উপর নির্ভর হয়ে যায়। এমন অনেক এমপি আছে যে ওই অনেক সময় দেখা যায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সে এমপি আছে, সে পালিয়ে দিয়েছে স্যার বলে, এরকম ঘটনা আছে। এটা যতক্ষণ পর্যন্ত না যারা মেম্বার পালাবেন তার নিজের উপরে আস্থাটা থাকবে, তার নিজের আত্মবিশ্বাসটা যতক্ষণ পর্যন্ত না থাকবে, একজন মন্ত্রী তার নিজের আস্থাটা যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যা থাকবে। আমি নিজে 5 বছর মন্ত্রী ছিলাম, আমি তো এরকম কোনো মনে করি নাই যে আমার যিনি সচিব তিনি আমার চেয়ে বেশি বুঝেন, আমি কখনই মনে করি নাই আমার সচিব আমার চেয়ে ভালো নোট লিখতে পারেন। যতক্ষণ পর্যন্ত আমাদের মেম্বারদের মধ্যে, এমপিদের মধ্যে, মন্ত্রীদের মধ্যে এই বুটটুকু না আসবে, যোগ্যতা না আসবে, ততক্ষণ পর্যন্ত কিছুটা সমস্যা হবে। এক আর দুই নম্বর হলো আমাদের একটা সমস্যা একটা জায়গায় আছে, সেটা হলো আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে একই ব্যক্তি দলের নেতা, তিনি আবার প্রধানমন্ত্রী, তিনি আবার সংসদ নেত্রী, এবং তার কাছে ঘিরে সমস্ত ক্ষমতা। এইটাকে আমাদের চেঞ্জ করা দরকার। আমাদের এক ব্যক্তি যিনি নাকি পার্লামেন্টের সংসদ নেতা হবেন তার প্রধানমন্ত্রী না হওয়া উচিত, এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তার দলের সভাপতি না থাকা উচিত। অর্থাৎ পাওয়ারটা এই যে একক ব্যক্তির উপরে, দলের সভাপতি যিনি তিনি প্রধানমন্ত্রী, তিনি আবার সংসদ নেতা, এটাকে ডিসেন্ট্রালাইজ করলে তাহলে কিন্তু ডিপেন্ডেন্সটা আমাদের উপর থাকতো না, কারণ একজন তো একজন তিনি তো যেটা ইচ্ছা মনে করেন সেটাই করেন। এই জিনিসটাকে আমাদের চিন্তা করতে হবে। এক আরেকটা হলো একটা বড় প্রবলেম আমাদের সংবিধান, সংবিধান 70 অনুচ্ছেদ, 70 অনুচ্ছেদের কারণে দেখেন পার্লামেন্টে আমরা কথা বলি, এই তুফাইল ভাই গতকাল বলছেন ঠিকই, এই কথাটা 1 বছর আগে আমি বলছি, তিনি কিন্তু 1 বছর পরে বলছেন, সরকার দলের যারা মেম্বার তারা 70 অনুচ্ছেদের কারণে অনেক কথা তারা বলতে পারেন না, আমাদেরকে বলেন, হারুন সাহেবকে বলেন, হারুন সাহেব আপনি এটা বলেন, চুনু সাহেব এটা বলেন, কারণ তারা বলতে সাহস পান না। এই 70 অনুচ্ছেদও এই আমাদের অ্যামেন্ডমেন্ট করার আমার মনে হয় যে আমাদের সময় আসছে। তো আইন প্রণেতা যেখানে বসে আইন তৈরি হয় সেই আইন প্রণেতারা আপনারা নিজের দলের বিরুদ্ধে কথা বলতে পারছে না, সবচেয়ে বড় কথা 70 অনুচ্ছেদ, কিন্তু সেটাকেই তো আপনারা বদল করতে পারেননি আজ পর্যন্ত। না সেটা জাতীয় পার্টির পক্ষ থেকে বদল করা অলরেডি প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের গঠনতন্ত্র আছে, আমাদের কর্মসূচি
আমরা যদি কোনো সময় ক্ষমতা যাই তাহলে আপনাকে আপনার মাধ্যমে আমরা বলছি জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা ক্ষমতা গেলে সত্তর অনুযায়ী আমরা অ্যামেন্ডমেন্ট করব। এটা আমাদের পার্টি ম্যানিফেস্টো আছে, এটা আমাদের থিংকিং এর মধ্যে আছে, এটা আমাদের চেয়ারম্যান অফ পার্টির এই কথা তিনি আমরা সকলে যে জনপ্রতিনিধিরা 2-4 কেজি চালের লোভ সামলাতে পারে না, সেই জায়গা থেকেই কি প্রশাসনের হাতে এই জিনিসগুলো দায়ভার দিয়ে দেওয়া কিনা? কারণ আমরা টিআর দেখেছি, কাবিখা দেখেছি, তাদের ত্রাণের চাল দেখেছি, আমরা সমস্ত কিছু দেখেছি, কোথাও না কোথাও একটা লুটপাটের গল্প থাকে যে দায়টা নিতে হয় সরকারকে, অথচ প্রশাসন কি সূক্ষ্মভাবে এই কাজগুলো করে বলেই কি জনপ্রতিনিধির কাছ থেকে এই জায়গাগুলো প্রশাসন অর্থাৎ আমলাদের দিয়ে দেওয়া হয়েছে কিনা? আমি আপনার কাছে প্রশ্নটি রাখছি। জনাব হারুনুর রশিদ, আপনার কাছে যেতে চাই যে প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে জাতীয় পার্টি কিন্তু বলছে বিএনপিকেও সরকার মানুষ দেখেছে, আওয়ামী লীগ কেউ দেখছে, সুতরাং আগামী দিনে কিন্তু জাতীয় পার্টি ক্ষমতায়। আপনি এর উত্তরে কি বলবেন? জি ধন্যবাদ। আসলে তো আপনার ক্ষমতায় কে যাবে না যাবে, ও আমি আরেকটু প্রশ্ন আপনাকে জুড়ে দিতে চেয়েছি যে টানা 2 বছর আমরা 2 টার্মে দেখছি জাতীয় পার্টি ক্ষমতায় আছে, এই যে মানে বিরোধী দলে আছে, সে তারা যদি আগামীতে ক্ষমতায় যায়, প্রত্যাশা আশা সকলেরই থাকতে পারে রাজনীতির জায়গা থেকে, কিন্তু সেখানে আপনি কি মনে করছেন যে ক্ষমতায় যাওয়ার মতো উল্লেখযোগ্য কোনো ভূমিকা জনগণের কাছে পৌঁছানোর মতো এই 2 টার্মে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির কোনো অবদান রেখেছে? আমি আমি আসলে ক্ষমতায় কে যাবে না যাবে সেটা আমি এখানে মূল্যায়ন করব না। ক্ষমতায় যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জনগণের নির্বাচনের মধ্য দিয়েই এটা জনগণ নির্ধারণ করবে যে কারা আপনার ক্ষমতায় যাবে না যাবে। সুতরাং জাতীয় পার্টির অবশ্যই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতেই পারে, বিএনপিরও আছে, আওয়ামী লীগ তো চাবেই যে আমরা আবারও ক্ষমতায় যাবো, এটা এটা নির্ধারিত হবে জনগণের নির্বাচনের মধ্যে। যে সংকটটা আপনার তৈরি হয়েছে, এই সংকটটার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের 50 বছরে আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমাদের আছে, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর এখন আমরা মেরুদণ্ড সোজা করতে পারি। আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলছি, দেখেন ভারতে কয়দিন আগে পশ্চিমবাংলায় নির্বাচন, আমি ওই সময় ইন্ডিয়ায় গিয়েছিলাম, কলকাতায় ছিলাম, আমি নিজে দেখেছি কলকাতা সিটিতে আপনার ওদের বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী দিয়ে তারা টহল দিচ্ছে বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে, সেখানে যে লয় আনার ভালো থাকে, সেখানে বিজেপির প্রধানমন্ত্রী আপনার এই পশ্চিমবাংলায় এই দখল করার জন্য যত রকমের তার শক্তি রাজনৈতিক সমস্ত ব্যয় করেছে, কিন্তু সেখানকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির অভিযোগও ছিল, কিন্তু এত কিছুর পরও দেখেন যে সেখানে নির্বাচন কমিশন যে একটা তাদের ইনস্টিটিউশন হিসেবে দাঁড়িয়ে গেছে 72 বছরের ইন্ডিয়ার হিস্ট্রিতে, তাহলে ইন্ডিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, এবং সেখানে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নির্বাচন কিন্তু তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেছে। আজকে আমাদের এইগুলা অনাস্থা এক দলের প্রতি আরেক দলের থাকবেই, আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা সংগ্রাম করছি, আমরা আমাদের কর্মসূচি নিয়ে কথা বলছি, এখানে যদি আপনার নির্বাচন কমিশন একটা স্বাধীন অবস্থা নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারতো, এখানে আওয়ামী লীগ কি বললো বিএনপি গুলো দেখার দরকার নাই, আমার যে সাংবিধানিক আমার পর অর্পিত দায়িত্ব আমি যদি সুষ্ঠুভাবে পালন করতে পারি তাহলে কিন্তু আপনার এই কোশ্চেন গুলো আমরা আসতো না। আজকে আপনি আরো যে কথা বললেন, আজকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ডিসি বলেন, ইউনো বলেন, মানে আমাদের সচিবালয়ের, এরা কিন্তু একটা বিধিবিধানের দ্বারা পরিচালিত হয়, এবং এইখানে জনপ্রতিনিধিদের সাথে সংঘাতটা কখন হয়? আমার সাথে আমি এই 96 সাল থেকে আমার সাথে কোনোদিন হয়নি। কেন হয়? আমি যখন নিয়মের বাইরে প্রশাসনকে দিয়ে কিছু করাতে চাই, আমি আপনার যে ইউনোদের কাছে যে বিধিবিধান দেওয়া হয়েছে, ডিসির কাছে যে বিধিবিধান দেওয়া হয়েছে, আমি ক্ষমতাসীন দলের এপি, আমি স্পেশাল প্রিভিলেজ সেখান থেকে আদায় করতে যাই, তখন অনেক প্রশাসনের কর্মকর্তারা আছে তারা এটাতে শেয়ার করতে চায়, আবার অনেকে শেয়ার করে, মিলেমিশে যখন সরকারি দলের এমপি এবং প্রশাসনের লোকরা মিলেমিশে যখন কাজ করে তখন কিন্তু সমস্যা হয় না। যে কারণে আপনি দেখেন কিছুদিন আগে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য বিবৃতি দিয়ে বলল যে আজকে বেগমপাড়া সহ আজকে সেকেন্ড হোমে অধিকাংশই আপনার আমলাদের বাড়িঘর। ইভেন কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী একই কথাই বলল যে আজকে আমাদেরকে দুর্নীতি যত কথা শুনতে হচ্ছে কিন্তু এই দুর্নীতির অধিকাংশই দেখা যাচ্ছে বাইরে, এই সমস্ত আমলারাই আপনার এই সমস্ত জায়গা লুটপাট করে নিয়ে গেছে। এই কথা কিন্তু সরকারের একেবারে দায়িত্বশীল জায়গা থেকে দুজন মন্ত্রী কথা বলেছে। আজকে আপনি দেখেন ঢাকা সিটি কর্পোরেশনে ক্ষমতাসীন দলের সাবেক এবং বর্তমান মেয়র, আজকে কি হচ্ছে, আজকে সাবেক মেয়রের বিরুদ্ধে আপনার 2 দুক নোটিশ করেছে, তার গোটা পরিবারের মা স্ত্রী মেয়ে বোন সবার বিরুদ্ধে তার 2 দুক থেকে তার সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, এবং তার বক্তব্য কি, তার বক্তব্য হচ্ছে যে এটা তাপসের বর্তমান যে মেয়র, প্রভাবশালী মেয়র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আত্মীয়, তার প্ররোচনায় আজকে 2 দুক তার বিরুদ্ধে সে নোটিশ করেছে, এটা একেবারে প্রেস কনফারেন্স করে আপনার এই অভিযোগটা করছে। আমি তো বারবার বলছি, তার কারণ আজকে 2 দুক যদি স্বাধীন হতো
আজকে আপনার এই আলেম ওলেমাদের বিরুদ্ধে কয়েকদিন আগে দেখলাম 46 জন এই হেফাজতের আলেমদের বিরুদ্ধে আপনি দুদুকে নোটিশ করলেন। অথচ আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সত্যিকার অর্থে দুদুক স্বাধীনভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে যায়, আওয়ামী লীগ যে 12-13 বছর থেকে ক্ষমতায় আছে, এটা আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক ভাবে বড় একটা সংকটের মধ্যে পড়বে। এই যে একটি ঘটনায় তার প্রমাণ, এই যে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান এবং সাবেক মেয়রের তারা একদম মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে, তারা মুখোমুখি অবস্থানে এখন এটা দিয়ে তো আলোচনা বা ই করার দরকার নাই, সাংবাদিক সমন দরকার নাই, দুদুক আইনগত ভাবে তারা তদন্ত করুক। ইভেন তাপস সিটিং মেয়র হিসেবে তারও সম্পদের অভিযোগ করেছে আপনার কিছুদিন আগে আপনার সাবেক মেয়র, তারও বিরুদ্ধে যে অভিযোগটা করেছে সেটা তদন্তে নিয়ে আসুক, তাহলে এখানে নিরপেক্ষতা এস্টাবলিশ হবে, তাহলে ক্ষমতার সরকারের জায়গা থেকে যে এই জায়গাগুলো আপনি জি জি জনাব হারুনুর রশিদ নিয়ন্ত্রণ করা হচ্ছে এই জিনিসগুলো আসবে না। জি, আপনি যে প্রসঙ্গটি উঠালেন সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের যে বিষয়টি আমরা দেখলাম, এবং আজকে সাবেক মেয়র প্রেস কনফারেন্স করে বললেন যে ব্যক্তি বিষয়ের কারণেই কিন্তু দুদককে ব্যবহার করা হচ্ছে, সেটা হয়তো ওনার বক্তব্য, আমরা বর্তমান মেয়র যিনি ফজলেনুর তাপস তার বক্তব্য আমরা এখনো জানি না, জানতে পারিনি, শুনিনি তিনি কি বলছেন এই বিষয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা, এটাকে আমরা ভালো মন্দ দু চোখেই দেখতে পারি, খারাপ দিকে আপনি দেখালেন, কিন্তু ভালো দিকটা তো দেখাতে পারি যে সাবেক মেয়র আমি তাই এই মাত্র হ্যাঁ আমি এটা খেয়াল করেছি, দেখেছি যে এটা দুদকের ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে দুজনেই কিন্তু বর্তমান সরকারের মানুষ, একজন সাবেক এবং বর্তমান, এই জায়গাটা তো ভালো চোখেও দেখা যেতে পারে যে অপরাধীকে সরকার সমান চোখেই দেখছে, সে যে দলেরই হোক না কেন, সেই জায়গাটাতে আপনি কি বলবেন, সে নিজ দল হোক আর বাইরেরই হোক। এখানে তো আমি আপনাকে বলবো, দেখেন দুর্নীতি রোধ করতে চাইলে এইসব প্রতিষ্ঠান তো করা হয়েছে দুর্নীতি রোধ করার জন্য, জি ঠিক আছে না, তো দুর্নীতি রোধ করতে চাইলে আপনি কান ধরে হাত ধরে টানাটানি করবেন, তাতে দুর্নীতি দমন হবে না। আপনি এর আগে দেখেন আওয়ামী লীগের অনেক যুবলীগ ছাত্রলীগের অনেক ছেলে আজকে কারাগারে বন্দী আছে এই ক্যাসিনো, তারপরে বিভিন্ন যে আপনার স্বাস্থ্য বিভাগ সম্পর্কে দুর্নীতি নিয়ে এই শাহেদ সাবরিনা এরা সব আছে কারাগারে। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, এদের সাথে যে রাঘব বোয়ালরা জড়িত, আপনি যদি মাথা না ধরেন, আপনি এত দুর্নীতির কথা আমরা বলছি কিন্তু এর সাথে যারা শীর্ষ ব্যক্তিদের ফাইল অনুমোদন ছাড়া কি কোনো কিছু অনুমোদিত হয়েছে, সেখানে কিন্তু সরকার যেতে পারছে না, সেই জায়গায় সরকার যদি যেত তাহলে কিন্তু দুর্নীতি আপনার রোধ করা সম্ভব হতো। আপনি দুর্নীতির বিষয়ে যেটা বলছেন, সরকার সে করে যাচ্ছে না, ডালপালা ধরেই টান দিচ্ছে, আগাছা ধরে টান দিচ্ছে, সে করে যেতে পারছে না। মুজিবুল হক চুন্ন, আমি একটা প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে এবং আপনি নিশ্চয়ই প্রশ্নের উত্তরটুকু দিবেন, এবং সাথে কি সাবেক এবং বর্তমান মেয়রের যে দ্বন্দ্ব সেটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান আপনি বলতে পারেন, আমার আপনার কাছে এই বিষয়ে কোনো কিছু জানবার নেই, কারণ তারা দুজনের কেউই আজকে এখানে উপস্থিত নেই যেহেতু। জি, প্রথম হলো যে আপনি যেটা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা তার বক্তব্য বলেছেন যে জনপ্রতিনিধিরা সামান্য লোভ সামলাতে পারে না। দেখেন জনপ্রতিনিধি কিন্তু অনেক ধরনের আছে, পার্লামেন্টের মেম্বার জনপ্রতিনিধি, মেয়র আছে তারা জনপ্রতিনিধি, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান জনপ্রতিনিধি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনপ্রতিনিধি, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার জনপ্রতিনিধি। এখন আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী কোন জনপ্রতিনিধির উদ্দেশ্য করে বলেছেন, তবে আমার ধারণা যে অন্তত আমি মেম্বার পার্লামেন্ট, কোনো মেম্বার পার্লামেন্ট এই গম চাউলের বিষয়ে তারা মানে লোভ সামলাতে পারবে না এটা আমার মনে হয় না। যদি এইরকম থাকে তাদের বিরুদ্ধে আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো যে ড্রাস্ট অ্যাকশন নেন, সেটা আমরা হই, সেটা বিএনপি হোক, সেটা আওয়ামী লীগের হোক, যদি এরকম কোনো জনপ্রতিনিধি যে নাকি 2-4 টন গমের বা এই লোভ সামলাতে পারবে না তাদের বিরুদ্ধে মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে, ওনার বলতে হবে কেন, উনি অ্যাকশন নেন না কেন, অ্যাকশন নেওয়া উচিত এবং খুব মানে স্ট্রংলি অ্যাকশন নেওয়া উচিত। আমি মনে করি যে এই সমস্ত লোকদের বিরুদ্ধে কঠোরভাবে মানে অ্যাকশন নেওয়া উচিত, এই গভর্নমেন্টের বিভিন্ন গভর্নমেন্টের ডাইরেক্টর নিতে পারেন, ইভেন দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিতে পারেন। এই অ্যাকশনের ব্যবস্থা স্বরূপই বোধহয় আমলাদের কাছে চলে গেল জিনিসগুলো, এরকমই মনে হয় কি আপনার? না না, অ্যাকশনের বিষয়টা দেখেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এরকম কিছু জনপ্রতিনিধি আছে দাঁড়ান লোভ সামলাতে পারে না, তা নিশ্চয়ই উনি জেনে শুনেই বলছেন, তো সেটা জেনে শুনে বলে থাকলে তাদেরকে ওনার অনেক আছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তাদের নাম টাম যদি পেয়ে থাকেন আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন রেফার করলে তারা তো এটা ব্যবস্থা নিতে পারে, সে নেওয়া উচিত। তবে আমিও একজন সামান্য জনপ্রতিনিধি, আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করে বলবো আমার এলাকায় যদি এরকম কোনো লোভ আমি সামলাতে পারি নাই, এরকম যদি কিছু করে থাকি, আমার বিরুদ্ধে অ্যাডভান্স অ্যান্টি করাপশন আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আমার কোনো আপত্তি নাই, এটা আমি আমার চ্যালেঞ্জ করে বললাম। এক আর দুই নম্বর হলো এই যে এই
বর্তমান মেয়র এবং সাবেক মেয়র, আসলে এই বিষয়ে আমার বলার কিছু নেই। তবে একটা বলবো, বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে মেম্বার পার্লামেন্ট, মেয়র, সাবেক, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন আমার মনে হয়। এটা দণ্ডবাদ পাওয়ার যোগ্য। তবে হারুন সাহেব যেটা বলছেন, এটা আরো ব্যাপকভাবে নেওয়া উচিত, কারণ আরো ব্যাপক এই সরকার কোনো সন্দেহ নাই অনেক কাজ করছেন। আমি নিজে সেটা সাক্ষী। গ্রামীণ অবকাঠামো সহ শিক্ষাক্ষেত্রে রাস্তাঘাট, ব্রিজ এবং বিদ্যুৎ, আমার এলাকায় যখন এমপি হয় তখন মানুষ খালি বলতো বিদ্যুৎ চাই, চুন্নুবাই চুন্নুবাই বিদ্যুৎ চাই, বিদ্যুতের চাহিদা নাই, রাস্তাঘাট করেছি, এই ব্রিজ কালভার্ট করেছি, এই গভর্নমেন্টের সহযোগিতা কোনো সন্দেহ নাই। এই গভর্নমেন্টের সবচেয়ে বড় যে দুর্বলতা আমরা উপর ডিপেন্ডেন্ট, আর একটু হলো যে দুর্নীতির অনেক প্রশ্ন আছে, সেই দুর্নীতির বিষয়ে গভর্নমেন্ট যেটুকু অ্যাকশন নিচ্ছেন আমি মনে করি আরো দেওয়া উচিত। আর আমার বিরুদ্ধে একটা এই আপনার অ্যান্টি করাপশন নোটিশ দিলেই আমি রিয়াকশন করব যে আমার বিরুদ্ধে অমুক করছে কেন। আমি তো মনে সাহিদ কোকন সাহেবের চ্যালেঞ্জ করা উচিত, জিএস আমি চুরি করি নাই, ওই দুর্নীতি দমন কমিশন তদন্ত করুক, দেখুক আমার কাছে কি আছে। আমি তো আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি পার্লামেন্টে যে আমাকে বলেন আমার কি আছে হিসাব জন্য, আমি এক সপ্তাহের মধ্যে তিন দিনের মধ্যে হিসাব দিব, এবং আমার যদি এর হিসাবের বাইরে ট্যাক্স দেওয়ার বাইরে কিছু থাকে আমার তো আপনি বাজারত করেন এবং মামলা করেন, কাজে দোষের উপর তো কিছু নাই। সাহিদ কোকন সাহেব ভয় পান কেন, তবে আমি মনে করি যে এই জনপ্রতিনিধি সবাই যে ফেরেস্তা তা না, যারা নাকি এই সমস্ত কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা আমারও দাবি, এটা আমার বিরুদ্ধে হইলো নাও রাজনীতিবিদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং ব্যবসায়ীরা রাজনীতি দখল করবে না, রাজনীতি বিরাজনীতিকরণ হবে না, গণতন্ত্র লুট হয়ে যাবে না, এত এত অভিযোগ নিয়ে আপনারা সংসদে কথা বলছেন, এইগুলোকে ফিরিয়ে আনার জন্য এক বাক্যে আপনি কি বলবেন, আসলে কি করা উচিত, আপনাদের করণীয়টা কি? আপনি তো পরামর্শ দিলেন না বাংলাদেশে এটা হতে পারে, অবস্থার প্রেক্ষিতে জনগণের দাবি প্রেক্ষিতে হতেও পারে, হবে না ঠিক না হতেও পারে। হারুন রশিদ, আমি আপনার কাছে যেতে চাই, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই, শেষে এসে আপনি কি বলবেন? আমার কাছে কোনো প্রশ্ন নাই, কারণ অনেক প্রশ্নই করেছি, আপনি অনেক উত্তর দিয়েছেন। মজিবুল হক তুন্নু ভাই যেটা মজিবুল হক তুন্নু যে কথাটা বলেছে দুর্নীতির ব্যাপারে, ঠিক আমিও একই তার সাথে সুর মিলিয়ে বলছি। আমরা পার্লামেন্টে কিন্তু আমি মজিবুল হক তুন্নু আমরা বেশ কয়েকজন সদস্য দুর্নীতির ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার, এবং আমি আজকে আপনার চ্যানেল এর মাধ্যমে স্পষ্টভাবে বলছি যে দুর্নীতির ব্যাপারে আমাদেরকে যদি বলে যে দুর্নীতি দমন কমিশন যে আপনাকে নোটিশ করা হলে আপনি তিন দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে একটা টাইম দিয়ে আপনি হিসাব দেন, আমরা প্রস্তুত আছি এবং আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে নির্বাচনের পূর্বে তার ইস্তেহারে বলেছিলেন যে আমরা প্রতি বছর বছর এমপিদের এবং আমলাদের আমরা সম্পদের হিসাব তলব করব। এটি যদি ব্যবস্থা করে আমি মনে করি আমরা শীর্ষ ব্যক্তি যারা রয়েছি তারা যদি দুর্নীতির জায়গা থেকে সরে আসতে পারি দেশে দুর্নীতি অনেকখানি কমে আসবে, আর রাজনৈতিক সংকট নিরসনের জন্য এটা অবশ্যই যারা আজকে ক্ষমতায় রয়েছে তাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেই আমাদের দেশের এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের প্রক্রিয়া এবং পথ বের করতে হবে। হারুন রশিদ, আমি আরেকটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই একদম শেষে, সেটি হচ্ছে মুজিবুল হক চুন্নু বর্তমান বিরোধী দল কিন্তু সরকারের উন্নতির কথাও বলেছেন দৃশ্যমান, কিন্তু আপনারা শুধু দুর্নীতির কথা অবশ্যই দেখেন, শুনেন, আমি আপনাকে অবশ্যই আজকে সারা বিশ্ব আমি বাংলাদেশে তো এগিয়ে যাচ্ছে কোনো সন্দেহ নাই। আপনি যদি 50 বছর আগের কথা হিসাব করেন কোন গ্রামীণ এলাকায় 1 কিলোমিটার হাফ কিলোমিটার পাকা রাস্তাও ছিল না। আজ থেকে 30 বছর আগে আমি যখন প্রথম নির্বাচন করি 96 সালে আমার নির্বাচনী এলাকায় আপনার মাত্র আপনার 2-4-5% পাকা বাড়ি ছিল, সব মাটির ঘর, দেওয়াল ঘর, টিনের ঘর। আজকে সেখানে 97-99% পাকা ঘর হয়ে গেছে। আমি আপনাকে একটা কোরআনের আয়াত দিয়ে বলছি, এটা শুধু পরিবার আল্লাপাক কোরআনে বলছে মানুষের প্রয়োজনে যখন যেটার প্রয়োজন বৃদ্ধি পায় আল্লাহর পক্ষ থেকে সেটার উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়, তার ফলশ্রুতি আপনি দেখেন ধানের উৎপাদন বেড়েছে, মাছের উৎপাদন বেড়েছে, মুরগির উৎপাদন বেড়েছে, এগুলো আমাদের প্রয়োজনে এবং এটা আমাদের উদ্যোগ আছে, আমাদের প্রচেষ্টা আছে অবশ্যই। এটা আপনার আজকে সরকারের এই 12 বছর যে ক্ষমতা আছে এখানে বিদ্যুতের উৎপাদন বেড়েছে, গ্রামীণ রাস্তাঘাট হচ্ছে, বিভিন্ন হাইওয়ে হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, সুতরাং এগুলো তো আপনি বলবেন যে এগুলো কিছু না, তা না, এগুলো অবশ্যই উন্নয়ন হচ্ছে, কিন্তু এর সাথে সাথে যে জায়গাটা আমাদের সংকটে তৈরি হয়েছে গণতন্ত্রের সংকট, আমাদের মত প্রকাশের স্বাধীনতার জায়গার সংকট, দুর্নীতির ভয়াবহ বিস্তার,
এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা সোনার দেশে আমরা পরিণত করতে পারবো, কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব হারুনা রশিদ এবং মুজিবুল হক চুন্নু আপনাদের দুজনকে মেট্রো সেন্ট্রাল পয়েন্টে অংশ নেবার জন্য। দর্শক শেষে এসে ছোট্ট একটু কথা বলবো, আসলে কে বড় কে ছোট এই দিকটা দেখানোর আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এবং যারা সম্মানিত দুজন আলোচক ছিল তাদেরও কোনো উদ্দেশ্য ছিল না। তারা অবশ্যই যেটুকু বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন সংবিধানে জনপ্রতিনিধিদের যতটুকু মর্যাদার অবস্থান দেওয়া হয়েছে সেই অবস্থানটুকুই যেন সুন্দরভাবে থাকে এবং সবাই মিলে যেন সমন্বিতভাবে কাজ করতে পারে দেশের যে কোনো বড় দুর্যোগে। সুতরাং কে ছোট, আমলা ছোট না এমপি বড়, এই বিরোধ কিন্তু দেখলে সংকট আরও বাড়বে। সুতরাং যার যার জায়গা থেকে সে সে কাজ করবে, কেউ কাউকে ছোট করে দেখবে না, কেউ কাউকে অবহেলা এবং দূরত্ব বাড়িয়ে কেউ কারো গুরুত্ব বাড়াবে না। এটি ছিল হয়তো আজকে আমাদের সম্মানিত আলোচকদের বলার কথা এবং যে কোনো রাজনৈতিক সংকটে সবার আগে আলোচনায় বসতে হয় সেটিও তারা বারবার বললেন। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মাস্ক পরবেন। শুভরাত্রি।